তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব পালসার NS200 এর কম্প্রেশন ইঞ্জিন কম্প্রেশার আমরা চেক করব। তা এটা হচ্ছে আমাদের ইঞ্জিন কম্প্রেশার মিটার। তা এটা আমরা চেক করব হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। আমরা এই যে মিডলের দাগটা, এই যে একদম প্রথম দাগ আর এটা দ্বিতীয় দাগ, এই আমরা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে চেক করবো, যেটা 4, 6, 8, 10, 12 তার মাঝে আমরা গ্যাপগুলো দেখে নেবো, ঠিক আছে? PSI পার স্কোয়ার ইঞ্চি এইটা দেখবো না, আর বারেও দেখবো না, আমরা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের হচ্ছে কম্প্রেশনের ইউনিট। তা এটা আমরা প্রথমে দুরকমভাবে টেস্ট করব, একটা ড্রাই, একটা ওয়েট। এটা আমরা প্রথমে ড্রাই কন্ডিশনে চেক করব, তারপরে আমরা 3-4 ফোঁটা ইঞ্জিন অয়েল দেবো প্লাগের ভেতর দিয়ে, তারপরে আবার আমরা রিচেক করব। তাহলে আমরা বুঝে যাব যে অ্যাকচুয়ালি প্রবলেম কী আছে ইঞ্জিন আমরা হেল্প। তা এটার জন্য আমাদের প্লাগ ক্যাপ থেকে প্লাগ ক্যাপগুলো হাতে নিতে হবে শুধু ক্র্যাঙ্কের দ্বারা, যতক্ষণ না উঠছে মিটার ততক্ষণ আমাদের ক্র্যাঙ্কিং করে যেতে হবে। তা আমরা চেকিং করব এবার। তা এখন আমরা সেলফ মারব সর্বোচ্চ পজিশনে এবং দেখব। এখানে আমাদের উঠলো হচ্ছে 7.5-এর কাছে উঠেছে, আমরা এখন রিলিজ করলাম আবার। এটা হচ্ছে রিলিজ ভাল্ব, হাওয়া বেরিয়ে যাবে আবার। আবার আমরা একবার চেক করব। দুবারে আমরা ড্রাই টেস্টে দেখলাম 7.5-এর ঘরে উঠেছে আমাদের, চেকিংটা দেখছি 7.5-এর ঘরে উঠেছে আমাদের, 6-এর পরে 7 দিয়ে 7.5-এর ঘরে আটকে আছে। তো এটা মোটামুটি ঠিক আছে। এবার আমরা ওয়েট টেস্ট করবো ইঞ্জিন অয়েল দিয়ে, এটা এখন রিলিজ করবো। তা ওয়েট টেস্ট করতে গেলে আমরা প্লাগ ক্যাপ খুলে ওর ভেতরে 2-3 ফোঁটা ইঞ্জিন অয়েল দেবো, তারপরে আবার আমরা রিচেক করবো। এবার আমরা কম্প্রেশনটাকে ইঞ্জিনের থেকে খুলে ফেললাম গেজটাকে, এবার আমরা ওয়েট টেস্ট করবো। তা ওয়েট টেস্ট করতে গেলে আমরা 1 ফোঁটা ইঞ্জিন অয়েল দিতে হবে। তো আমরা একটা সিরিঞ্জ ইউজ করেছি, এর ভেতর আমরা 1 ফোঁটা ইঞ্জিন অয়েল দেবো প্লাগের ভেতর থেকে। এই যে প্লাগের যে ইয়েটা আছে আমাদের থেট, সেই থেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করিয়ে দেবো। এবার আমরা আবার অ্যাডাপ্টারটাকে আটকিয়ে দেবো আবার পুনরায়। তাই এবার আমরা রিচেক করব, আবার আমরা সেলফ মারব। তাই এবার আমরা আবার রিচেক করছি। আমরা ডাইটে আমরা বেজলাম 7.5, এবার ওয়েটে কত পাই এটাই দেখার। ওয়েটে দেওয়ার পর আমাদের চলে গেল হচ্ছে আমাদের হাসির কথা 14-15 ঘরে চলে গেছে আমাদের কম্প্রেশন। আমরা লিকের চেক আবার লিক করছি, আবার চেক করছি, 15 কাজে চলে গেছে, আবার চেক করলাম। তাহলে এর দ্বারা আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের গাড়িটা অনেক কিলোমিটার চলেছে। গাড়িটা চলেছে আমাদের 54,000 কিলোমিটার। তো 54,000 কিলোমিটার এর থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের পিস্টন রিং এবং ব্লক আয়ু ক্ষয়ের দিকে চলে গেছে। এটা আমরা স্ট্যান্ডার্ডিং বা ওভারসাইজ রিং যদি বোরিং করি তাহলে আমাদের আবার আমাদের কম্প্রেশনটা হাই হয়ে যাবে। কারণ এটা থেকে বোঝা গেল ইঞ্জিন অয়েল দেওয়ার পরে যে সিলিন্ডারের লাইনার পজিশন স্লিপ পজিশনে স্লিপেজ পজিশনটা অ্যাক্টিভেট হয়ে গেল, তার জন্য কম্প্রেশনটা ধরে রাখতে পারলো। এটা আমরা অটোমোবাইল চ্যাপ্টারে পড়েছি। তা এটা হচ্ছে চেকের বিষয়, আমরা গাড়ির মাইলেজ কেন পাচ্ছি না, গাড়ি ওভারহিটিং কেন হচ্ছে, এটা এই কম্প্রেশন অ্যাডাপ্টারের দ্বারা আমরা হেল্প বাইরে থেকে চেক আপ করতে পারবো। তো কেমন লাগলো, কিছু শিক্ষণীয় বিষয়, তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।